দরকতা যে সুস্থ সর্বশ্রেষ্ঠ অতুল নামে সভাকে জেমেসি আজকে দিন 24 মে দিন শুক্রবার 2024 আজকে আমরা জীববচন পাঠ করব জীব বিষয় শিখব এসা প্রধান সৃষ্টি আশ্রমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কি আমরা পাঠ করব আদি পুস্তক 1 এর 29 আশ্রমরা পাঠ করি ঈশ্বর আরো বললেন দেখ আমি সমস্ত পৃথিবীতে অবস্থিত যাবতীয় বীজপাদক ঔষধি যাবতীয় সজীব ফলদায়ক বৃক্ষ তোমাদেরকে দিলাম তো তোমরা খাদ্য হবে মানুষ ঈশ্বর সমস্ত সৃষ্টির মধ্যে সর্বোচ্চ কারণ ঈশ্বর মানুষকে তার নিজের প্রতিমূর্তি এবং উপমা তৈরি করছেন আমরা গীত সংহিতা 139 এতে পড়ি যে মানুষ নিপুণভাবে তৈরি হয়েছিলেন গীত সংহিতা 139 14-15 ঈশ্বর কিভাবে মানুষকে সৃষ্টি করছেন তার রহস্য না বুঝে নাস্তিকরা দাবি করেন যে মানুষ একটি একপক্ষী জীবতাকে বিতর্ক হয়েছে আমরা বা বিভিন্ন রাসায়নিক উপাদানের সম্বন্ধে ডাইনোসর বিজ্ঞানী বিবর্তন তত্ত্ব প্রবর্তক বলছিলেন যে মানুষের থেকে বিবর্তিত হয়েছে আরও কেউ কেউ আছেন যারা মনে করেন যে মানুষ শুকর থেকে বিবর্তিত কারণ মানুষ এবং শুকর রক্ত তুলনাযুক্ত কিন্তু মানুষের সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ উদ্দত্ত রয়েছে ইফিসিও 1:4 লেখা আছে যে কারণ তিনি জগৎ সৃষ্টির আগে খ্রিস্ট তোমাদেরকে মনোনীত করেছিলেন যে তোমাদের তার দৃষ্টিতে পবিত্র ও নিখুঁত হয় অনন্ত ঈশ্বর মানব জাতির জন্য একটি চিরন্তর উদ্দেশ্য ছিল ঈশ্বরে মানুষের সাথে মেলামেশা করতে চাইছিলেন এবং তার সমস্ত কাজ থেকে বিশ্রাম নিতে চাইছিলেন তিনি আমাদের জন্য তার সাথে প্রেমময় সহভাগিতা পাতে চান এবং সপ্তাহে অন্তত একদিন তার মধ্যে আনন্দিত হয় এই কারণে তিনি বিশ্রামের দিনটিকে তার ইবাদতের দিন হিসাবে তৈরি করছিলেন আদিপুস্তক 2:3 লেখা আছে যে আর ঈশ্বরের সপ্তম দিনকে আশীর্বাদ করে পবিত্র করলেন কারণ সেই দিন ঈশ্বরের নিজের সৃষ্টিও তৈরি করা সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন আমরা মানুষ হিসাবে আমাদের জন্য ঈশ্বরের মহান ভালোবাসা অনুভব করি যা অন্য সমস্ত প্রাণীর উপরে আমরা যখন সমস্ত ফল এবং ফুল পর্বত এবং উপত্যকা জলাশয় এবং বায়ু সৃষ্টি করি ঈশ্বরের ধ্যান করতে থাকি শুদ্ধ আমাদের জন্য আমরা আমাদের হৃদয় অভিভূত হই এবং তার প্রেমের জন্য তার প্রশংসা করি কারণ ঈশ্বরের প্রেম পয়লা জীবন চারের ঈশ্বর পৃথিবীর ভিত্তির আগতে আপনার মধ্যে বাঁচিয়ে নিয়েছিল আমাদেরকে উচিত প্রেমে তার সামনে পবিত্র এবং দশ মুক্ত হইয়া তিনি প্রেমর প্রতিমূর্তি এবং উৎস তিনি আগুনের মতো তিনি করুণাময় ভালোবাসা প্রকাশ করার জন্য যে পিতা যাদেরকে তুমি আমাদেরকে দিচ্ছ আমি আশা করি তারা আমার সঙ্গে থাকি যেখানে আমি থাকি তুমি আমাদের যাদের দিয়ে আরও যেখানে আমার সঙ্গে সুতরাং যারা মহিমা দেখে যে তুমি আমাকে দিচ্ছ কারণ জগৎ সৃষ্টির আগে তুমি আমাকে প্রেম করছো যুগন 17:24 পড়লে আমরা পাই ঈশ্বর সন্তানের ঈশ্বরের প্রেম আপনার জীবনের প্রাথমিক উদ্দেশ্য হতে আপনি দেন ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল এয়া হয়েছে গীত সংহিতা 115:15 আসো আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কী কয় আসো আমরা পাঠ করি যে তোমরা সদাপূর্ব আশীর্বাদ পাও যিনি স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করছেন আজকে পবিত্র বচনগুলো পড়া আজকে প্রভু যদি করবার শুনবার সবাইকে আশিস করবেন ধন্যবাদ আমেন হরে